সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো फ्रेंड्स আজকে সাতোশি কোরের একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যদিও সাতোশি কোরের আপডেট নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি তারপর আপনাদের অনেকের রিকোয়েস্ট আজকে এই ভিডিওটি করা এবং সাতোশি কোরের কিন্তু এখন বর্তমানে তেমন দেওয়ার মতো কোনো আপডেট এখনও আসে নাই যদিও অনেকে গতকালকে একটি টুইট করেছে সাতোশি কোরে সেই টুইটটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন এবং সেখানে আসলে কী বলা হয়েছে সেটা নিয়ে কিছু বলার জন্য এবং পাশাপাশি হচ্ছে আজকে সকালে কিছুক্ষণ আগে কিন্তু সাতোশিকে নিয়ে ক্রাকেন এক্সচেঞ্জ একটা টুইট করেছে আসলে সেখানে শুধুমাত্র সাতোশি লিখে একটা টুইট করেছে সেটা তারা আসলে কী বুঝিয়েছে আসলে সাতোশি ক্রাকেন এক্সচেঞ্জ সেটা আসলে কী ইন্ডিকেট করেছে সেটা নিয়ে কথা বলবো সো ফ্রেন্ডস আপনারা জানেন সাতোশি কোর কিন্তু প্রতিনিয়ত তাদের আপডেটগুলো কিন্তু টুইটারের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে এবং পাশাপাশি হচ্ছে লিস্ট অথরিটি এবং হালবন্ড সিকিউরিটি কিন্তু অলরেডি এটা অডিটিংয়ের কাজটা অনগোয়িং করছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন সাতোশি কিন্তু জুনে কিন্তু তাদের লিস্ট অথরিটির অডিট টিমটা নিয়ে কিন্তু একটি টুইট করেছে সো আমরা তো কিন্তু তখন থেকে বুঝে নিতে পারি কিন্তু কোড অডিটিংটা কিন্তু জুনে শুরু হয়েছে সাতোশি কোরের এবং বর্তমানে যেটি চলছে সেটা হচ্ছে তাদের হচ্ছে ব্লকচেনের বিভিন্ন যে সকল ফিচার্স এবং বাগিং ফিক্সিংগুলো রয়েছে সেগুলো তারা ফিক্স করছে অডিটিংয়ের মাধ্যমে সো ফ্রেন্ডস আমি আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আপনারা ধৈর্য ধরে আসলে যদি ভিডিওটি দেখেন তাহলে হয়তো আজকের ভিডিওর মূল মর্মার্থ আপনারা বুঝতে পারবেন সো ফ্রেন্ডস আমি সরাসরি যদি টুইটারে চলে যাই এবং টুইটারে গেলেই হচ্ছে কিন্তু সাতোশি কোরের যে অফিসিয়াল টুইটার রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এখানেই তারা কিন্তু একটি টুইট করেছে আজকে রাত্রে দ্যাট মিনস হচ্ছে এখন থেকে প্রায় 15 ঘন্টা আগে তারা হচ্ছে এই টুইটটি করেছে সো আমি যদি আপনাদেরকে এই টুইটটি দেখাই এখানে হচ্ছে মূলত হচ্ছে ফো এবং কোডরা সম্পর্কে তারা এই তথ্যগুলো দিয়েছে তারা মিডিয়ামের মাধ্যমে হচ্ছে সাতোশি কোরের যে কনসেনসাস পো এবং ডিফোস যে সম্পর্কিত যে কনসেনসাসটা রয়েছে সেটা তারা হচ্ছে এক্সপ্লেইন করেছে ডিটেলসলিভাবে সেটা হচ্ছে মিডিয়ামে তারা পোস্ট করেছে সেটা নিয়ে সো এখানে আসলে আমাদের প্রুফ অফ ওয়ার্ক কীভাবে কাজ করে সেটা নিয়ে আসলে নতুন করে জানার কিছু নেই কারণ এর আগে এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে প্রুফ অফ ওয়ার্ক এটা হচ্ছে ওয়েব থ্রি ভার্সনের একটা আপডেটেশন যেটার মাধ্যমে হচ্ছে ব্লকচেইন হোস্ট করা হয় সো সেটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই এবং এই টুইটটি নিয়ে আমার আসলে তেমন কিছু বলার আসলে নেই সো আমি মূলত যেটি হচ্ছে ক্রাকেন এক্সচেঞ্জের যে অফিসিয়াল টুইটারটা রয়েছে সেখানে চলে যাবো পাশাপাশি আরেক বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন কোর কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন 129,000 টুইট অলরেডি হয়েছে এবং এটা ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে এবং দ্বিতীয় যে ট্রেন্ডিংটি রয়েছে সেটা হচ্ছে সাতোশি প্লাস কনসেনসাস তো বুঝতে পারছেন প্রতিনিয়ত কিন্তু সাতোশি কোর তাদের কোর এবং সাতোশি প্লাস কনসেনসাস এই হ্যাশট্যাগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এবং আপনারা সেটা টুইটারে গেলে দেখতে পারবেন সো আমি কিন্তু ক্রাকেন এক্সচেঞ্জের যে অফিসিয়াল টুইটার চ্যানেলটি রয়েছে সেখানে আমি চলে যেতে চাই সেখানে কিন্তু অলরেডি 1.4 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ক্রাকেন এক্সচেঞ্জ এটা হচ্ছে বিশ্বের যদি প্রথম সারির 5টি ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকে তার মধ্যে একটি হচ্ছে ক্রাকেন এক্সচেঞ্জ এটা খুব ভালো একটা এক্সচেঞ্জ এবং আপনারা এখানেই দেখতে পারবেন যে তারা অলরেডি 10 ঘন্টা আগে টুইটটি করেছে সাতোশি লিখে শুধুমাত্র সাতোশি লিখে এই টুইটটি করেছে সো এই টুইটের মর্মার্থ অনেকে জানতে চেয়েছেন যে সাতোশি বলতে গেলে সাতোশি কোরকে বোঝানো হয়েছে নাকি অন্য কিছুকে বোঝানো হয়েছে সো আমার মনে হয় সাতোশি বলতে এখানে সাতোশি কোর কয়েনকে ইন্ডিকেট করা হয়েছে কারণ আপনারা জানেন সাতোশি কোর কিন্তু তাদের প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টগুলোর মধ্যে কিন্তু তারা যখন এক্সচেঞ্জারের একটা 5টা কি 6টা একটা এক্সচেঞ্জারের একটা রিসাইকেল করে তারা একটা পোস্ট করেছিল তাদের অ্যানাউন্সমেন্টের মধ্যে অ্যাপের মধ্যে সো এখানে কিন্তু ক্রাকেন এক্সচেঞ্জ তারা প্রথম 1 নম্বর সারিতে রেখে ছিল সো বুঝতে পারছেন এবং সেখানে কিন্তু তারা শুধু ক্রাকেন এক্সচেঞ্জ নয় সেখানে হচ্ছে বাইন্যান্স হবি কয়েনবেসের মতো বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জারের সাথে তারা তখন একটা মিউচুয়ালি তারা একটা মিট করেছে যে তাদের এই কোর কয়েনটা লিস্টিংয়ের বিষয় সেটা নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টগুলো যেগুলো দিয়েছে সাতোশি কোর অ্যাপের মধ্যে সেটা আমরা যখন দেখেছিলাম সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন এবং পিজা ফেস্টিভ্যাল নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু তারা এই সকল এক্সচেঞ্জারগুলোর সাথে তারাদের মিউচুয়ালি মিট করেছে কোর কয়েন লিস্টিংয়ের বিষয় সেটা নিয়ে কিন্তু তারা তখন সে বার্তাটি দিয়েছে এবং তারা এই সকল এক্সচেঞ্জারগুলো কিন্তু বড় বড় কয়েনগুলো হোল্ডার যারা রয়েছে যে সকল কয়েনের হোল্ডার সবচেয়ে বেশি রয়েছে সেই সকল কয়েনগুলো কিন্তু তারা খুঁজে লিস্টিং করার জন্য সো ক্রাকেন এক্সচেঞ্জ কিন্তু সাতোশি কোরের কিন্তু প্রথম চয়েস লিস্টিংয়ের বিষয় কয়েন লিস্টিংয়ের বিষয় সো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যেহেতু
ক্রাকেন এক্সচেঞ্জ নিয়ে আজ থেকে 6 মাস আগে কিন্তু সাতোশি কোর তাদের অ্যাপের মধ্যে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে অলরেডি বাইন্যান্স এবং ক্রাকেন এক্সচেঞ্জের সাথে তাদের মিট হয়েছে কোর কয়েন লিস্টিং এর বিষয়ে এবং সেটা নিয়ে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে গত 5 থেকে 6 মাস আগে সো সেখানে যেহেতু আমরা এই বিষয়ে একটা ইন্ডিকেট পেয়েছি সো আমরা ধরে নিতে পারি ক্রাকেন এক্সচেঞ্জ আজকে যে টুইটটি করেছে এটা সাতোশি কোরকে ইন্ডিকেট করেই সাতোশি তারা লিখেছে ওকে সো এটা আমরা ধরে নিতে পারি এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট খুব শীঘ্রই হয়তো সাতোশি কোরটা যখন মেইনেটটা লঞ্চ করবে তখন হয়তো ক্রাকেন এক্সচেঞ্জে তারা সর্বপ্রথম লিস্টিং করবে যেহেতু সাতোশি লিখেই তারা অলরেডি এটা পোস্ট করেছে এবং আমরা প্রিভিয়াস যে সকল অভিজ্ঞতাগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি যে তারা ক্রাকেন এক্সচেঞ্জের সাথে তারা হচ্ছে মিট করেছে এবং সাতোশি কোর কয়েনটা লিস্টিংয়ের বিষয়ে তারা একটা বার্তা তখন আমাদেরকে দিয়েছে ওকে সো ফ্রেন্ডস এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলতে চাই আপনারা হয়তো ইতিমধ্যে অবগত রয়েছেন তারা ক্রিপ্টো সম্পর্কে অবগত রয়েছেন তারা জানেন যে গত দুদিন আগেই কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইন যে বিএনবি চেইনটা রয়েছে সেটা কিন্তু হ্যাক হয়েছে এবং সেখান থেকে অনেকে বলছে 100 মিলিয়ন ইউএসডি ডলার হ্যাক করা হয়েছে আবার অনেকে বলছে যে না 600 মিলিয়ন ইউএসডি সেখান থেকে হ্যাক করা হয়েছে এমনটা অনেকে বলছেন সো আপনারা জানেন এবং বাইন্যান্সও কিন্তু সেটা নিয়ে অলরেডি টুইট করেছে এবং তাদের প্রায় 24 ঘন্টার মতো তাদের BIP20 এবং BIP2 নেটওয়ার্কের ট্রানজ্যাকশন অফ ছিল এবং সেটা অলরেডি মোটামুটি এখন সচল হয়েছে এখন আপনারা সেটা করতে পারবেন সো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে যে বিষয়টি আসলে বলতে চাই বাইন্যান্স স্মার্ট চেইনকে তুলনা করে আপনারা জানেন সাতোশি কোন অলরেডি অডিটিংয়ে রয়েছে সো অডিটিংয়ে থাকা মানেই হচ্ছে একটা ব্লক চেইন একটা ক্রিপ্টো চেইন 100% স্কেলেবল তারপর হচ্ছে সিকিউর সব কিছু না হলে কিন্তু সেটাকে লঞ্চ করাটা সম্ভব নয় আর যদিও লঞ্চ করে তাহলে বিএনবি স্মার্ট চেইনের মতো এরকম ক্রাশ খাওয়ার সম্ভাবনা রয়েছে সো ফ্রেন্ডস আপনারা জানেন ইথেরিয়াম ব্লকচেইন চেইন কিন্তু একবার ক্রাশ করেছে সোলানাও কিন্তু ক্রাশ করেছে পাশাপাশি হচ্ছে কিছুদিন আগে লুনা ক্রাশ তাদের চেইনটাও ক্রাশ করেছে এবং এখন সর্বশেষ যেটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন সেটা হ্যাক হয়েছে সো বুঝতে পারছেন যদি আমাদের সাতোশি কোর চেইনটা যদি আপনার ওইরকমভাবে সিকিউর যদি না করতে পারে স্ক্যালেবল তারপর হচ্ছে সিকিউরিটি যদি দিতে না পারে তাহলে কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইনের মতো এরকম ইন ফিউচারে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে সো যেহেতু বাইন্যান্স স্মার্ট চেইন অলরেডি হ্যাক হয়েছে এই বার্তাগুলো কিন্তু সাতোশি কোর এবং যারা ডেভেলপিং টিমে রয়েছে তারা কিন্তু অলরেডি সেই বিষয়গুলো অবগত রয়েছে সো তারা কিন্তু এখন এখান থেকে শিক্ষা নেবে যে আমাদের কোর চেইনটাকে আরও ভালোভাবে কীভাবে সিকিউর করা যায় সেই বিষয়ে কিন্তু তারা চিন্তাভাবনা করছে সো আমাদেরকে সময় দিতে হবে তারা সময় নিয়ে কাজ করুক আমরা ভালো একটা কয়েন মার্কেটে চাই ভালো একটা এক্সচেঞ্জ চেইন মার্কেটে চাই যেটা আরও শত শত বছর আমাদের ক্রিপ্টো কারেন্সি ব্লকচেইনে থাকবে সো আমাদেরকে সময় দিতে হবে সময় দেওয়া ছাড়া আমাদের কোনো কিছু করার নেই যেহেতু তারা অডিটিং অলরেডি শুরু করে দিয়েছে এবং অডিটিং গত জুন মাস থেকে চলছে হয়তো অক্টোবরের মধ্যে আমরা ভালো একটা বার্তা পেতে যাচ্ছি এবং মেইনেটি বিষয়ে কোনো একটা ইনফরমেশন আমরা পেয়ে যাবো আমি আশা করছি এবং আপনারা ধৈর্য ধারণ করে মাইনিং করে যান যদি মাইনিংটা অফ করে দেন তাহলে আপনি বোকামি করবেন সো হয়তো অনেকে আজকের ভিডিওটি দেখে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবেন সো আমি আপনাদেরকে শুরুতে বলে রাখি যারা এখানে অনেকেই গতকালকে আমার ভিডিও নিয়েছে অনেকে কমেন্ট করেছেন যে আমি নিজের মন গড়া কথা বলেই আমি সাতোশি নিয়ে ভিডিও করি সো আমি এখনও পর্যন্ত একটা ওয়ার্ড আমার নিজ থেকে আমি বলি নাই সব কিছু কিন্তু সাতোশি কোর অ্যানাউন্সমেন্ট থেকে জানি এবং সেটা প্রুফ সহকারে দিয়ে কিন্তু আমি ভিডিও করি সো সাতোশি কোর তারা শুরুতে বলেছিল সেকেন্ড কোয়ার্টারে তারা মেইনেট নিয়ে আসবে তারা আনে নাই সেটা তারা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে দিয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি এবং তারা বলেছে সেটাকে লেন্থি করে থার্ড কোয়ার্টারে নিয়ে এসেছে থার্ড কোয়ার্টারে মেইনেটটা লঞ্চ করবে সেটাও তারা লঞ্চ করে সো সেটা কিন্তু আমার মুখের কথা নয় সেপ্টেম্বরে লঞ্চ করার কথা ছিল তাদেরই কিন্তু এখন তারা ডিলে করছে এটা হচ্ছে কোম্পানির ডেভেলপার টিমের দায়ভার সেটা তো আমার দায়ভার নয় আমার কাজ হচ্ছে কোনো একটা ভিডিও প্রমোট করা সঠিক তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরা সো আপনারা অনেকেই আমাকে দোষারোপ করছেন যে এটা নিয়ে নাকি আমি মিথ্যা গুজব দিচ্ছি আমি আসলে এটা নিয়ে অতটা রিসার্চ করি নাই সো আমি বলছি থার্ড কোয়ার্টারে আসবে সেকেন্ড কোয়ার্টারে আসে না সেটা কিন্তু আমার দোষ নয় এটা হচ্ছে কোর টিমের দোষ তারা ডেভেলপিং করছে তাদেরই দোষ তারা কেন ডিলে করছে এটা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন সো এই বিষয়ে যদি কেউ এরকম খারাপ মন্তব্য ভিডিও কমেন্ট সেকশন করে আমি সরাসরি তাকে আমার চ্যানেল থেকে হাইড করে দেবে এবং অনেক অলরেডি আমি হাইড করে দিয়েছি সো যারা এই সকল খারাপ মন্তব্য করবেন তাদেরকে আমি আমার চ্যানেল থেকে সম্পূর্ণভাবে ব্লক করে দেবো সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এখানে শেষ করবো এবং আমি আপনাদেরকে সর্বশেষ যেটি বলতে চাই মাইনিং করে যান খুব ভালো একটা সুসংবাদ খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি আল্লাহ হাফেজ